সেগুলো অফিস আদালতে এগুলো ব্যবহার করতে পারেন। হাওয়া করে নেয়ার পর আপনারা স্প্রে করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। তো আমার সামনে যে স্প্রেটা দেখছেন একদম ভিন্ন ধরনের, আমার মনে হয় না আপনারা এরকম স্প্রে দেখেছেন। তবে এই স্প্রেগুলো আপনারা চাইলেই যে কোনো গার্ডেনে, ছাদ বাগানে, যে কোনো খেতে বলেন, কেউ আবার স্কুল কলেজের যে কাজে, স্যানিটাইজারের যে কাজে, সেগুলো অফিস আদালতে এগুলো ব্যবহার করতে পারেন। খুবই সুন্দর একটা স্প্রে মেশিন, এটা দেখতেই পাচ্ছেন গঠনটাও খুব সুন্দর। 7 লিটারের একটা এখানে ধারণ ক্ষমতা 7 লিটার এটা আপনি, এবং পাইপগুলো আগে দেখেন, পাইপগুলো কত স্মুথ, কত সুন্দর। আপনি এক জায়গায় রেখে অনেক দূর নিয়ে যেতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লক দেয়া আছে, এই লকটার কারণে আপনার এই হাওয়ার যে জায়গাটা সেটা তুলতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে তুলে আপনারা এটা আগে হাওয়া করে নিতে পারবেন হাত দিয়ে। এটা হাওয়া করে নেয়ার পর আপনারা স্প্রে করতে পারবেন। তবে এখানে লকগুলো খেয়াল রেখে সেটা আপনাকে করতে হবে, এবং পানি দেওয়ার সময় অবশ্যই এটা খুলে দেন, এখানে আপনারা পানি দিতে পারবেন। এখানে লকগুলো অবশ্যই খেয়াল রাখবেন, এবং হাওয়া বেশি হয়ে গেলে আপনারা একবারই হাওয়াটা এখান থেকে বের করে নিতে পারবেন এটার সুইচের কারণে। এবং এটা দিয়ে আপনারা এক পাশে ঘাড়ে নিতে পারেন এবং যে কোনো এক পাশে নিয়ে এটা ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে স্প্রেটা, যে গানটা রাখার জন্য একটা জায়গা আছে, এখান থেকে স্প্রে গানটা আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন কত কোয়ালিটিফুল একটা গান, এবং এটা দেখেন এখানে এই সুইচ দেয়া আছে, এখানে আপনি এটাকে আবার ফিক্সড করে রেখেও আপনি স্প্রে করতে পারবেন। এবং এখানে দেখেন 2টা নজেল দেয়া আছে, আপনি চাইলে এখানে একটা অফ করে একটা ব্যবহার করতে পারেন, এবং চাইলে 2টাই ব্যবহার করতে পারেন। এবং খুবই সুন্দর একটা স্প্রে নজেল, এরকম আপনি আমার মনে হয় না এরকম দেখেছেন বা কোথাও পাবেন। এবং আরেকটা জিনিস, এখানে আপনি চাইলে এটা আরও লম্বা করতে পারেন। এখানে 3টা স্টেজ আছে, 3টা আপনার একটু হালকা লুজ দিয়ে এটাকে বাড়াই নিয়ে আবার এটা টাইট করে দিতে পারবেন। এরকম করে 3টা, আপনার লম্বায় প্রায় 6 থেকে 7 ফিটের উপরে একটা স্প্রে গান হচ্ছে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে এটার কত উন্নত মানের একটা স্প্রে। তো এটা আপনারা খুব অনায়াসে ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায়, এটা খুবই ভালো একটা স্প্রে। আর এটার লং লাস্টিং চিন্তা করলে এটা 10-15 বছরেও আমার মনে হয় না কিছু হবে, কারণ এত শক্তিশালী এই প্লাস্টিকগুলো, এবং এটার যে সব লকগুলোও যে এত মোটা, আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন যে আসলে এই স্প্রেগুলো কত উন্নত মানের। যেহেতু জাপান থেকে আসে এগুলো, তো অনেক উন্নত মানের, অবশ্যই বুঝতে পারছেন। তো এই ছিল এই স্প্রেটার নিয়ে আলোচনা। আরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে নক করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট থেকে এটা দেখে নিতে পারেন। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।